সাবস্ক্রাইব করুন দর্শন টেলিভিশন চ্যানেলটিকে এবং অবশ্যই বেল আইকন প্রেস করুন মুর্শিদাবাদ জেলার তাজা খবর সবার আগে আপডেট পেতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সঙ্গে থাকুন দেখতে থাকুন দর্শন টিভি দেওয়ালে ছবি আঁকিয়ে যত্রতত্র মলমূত্র পরিত্যাগ না করার ব্যাপারে মানুষকে সচেতন করতে উদ্যোগ নিল জলঙ্গী পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েতগুলি শিল্পীদের দিয়ে আঁকানো হচ্ছে ছবি প্রচার হচ্ছে মোড়ে মোড়ে নির্মল বাংলা স্লোগানকে বাস্তবে রূপ দিতে এভাবেই রাস্তায় জলঙ্গি ব্লক এলাকা উন্মুক্ত স্থানে শৌচ নিষিদ্ধ করতে তৎপর হয়েছিল মুর্শিদাবাদ জেলা প্রশাসন মুর্শিদাবাদকে নির্মল ঘোষণা করতে তৎপরতার সাথে মাঠে ময়দানে নেমেছিল জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিক ডিএম ডক্টর পি উলগানাথন সহ ব্লক স্তরের বিডিওরাও নেমেছিল স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এমনকি স্বয়ংভর গোষ্ঠীর মহিলারাও মাঝে মাঝে ছাত্রছাত্রীদের নিয়ে পথ সচেতনতামূলক র্যালিও করা হয়েছিল এরই মাঝে নির্মিত শৌচালয়গুলিতে সচিত্র সচেতনতার বার্তা ছড়িয়ে দিল শৌচালয় নির্মাতা থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত এমনকি প্রশাসনিক স্তরের আধিকারিকেরা এই যে জলঙ্গি ব্লকের পক্ষ থেকে আমরা মিশন নির্মল বাংলার উদ্যোগে প্রতিটা দশটা দশটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রতিটা গ্রামে গ্রামে কম করে দুশো ষাট থেকে সত্তরটা মধ্যে টয়লেট পেন্টিং করছি আর এটার এটার মাধ্যমে জনগণকে বোঝানো যাচ্ছে যে ঘাটে শৌচালয়টা ঠিকঠাক না আজকের দিনে হ্যাঁ একদম জেলা জুড়ে নিছক সভা সমিতি বা ট্রিগারিং নয় এবার সচিত্র শৌচালয় নজরে পড়লেই সচেতনতার বার্তা পৌঁছবে মগজে তাই বন্ধ হতে পারে উন্মুক্ত শৌচ আশা করছেন শৌচালয় নির্মাতা থেকে শুরু করে ব্লক প্রশাসনের আধিকারিকেরা এই ছবিগুলো দেখে মানুষের খুব বোঝার সুবিধা হয়েছে যে না পায় পায়খানাটা যেটা আমরা ব্যবহার করি সেটাকে সুন্দর শোয়াটা করে রাখা দরকার এটা যে আমাদের স্বাস্থ্য কেন্দ্রও বলা যেতে পারে শৌচালয় মানে একটা বাড়িতে শৌচাগার মানে এটা আমাদের মানে স্বাস্থ্যকেন্দ্র বাড়িতে বলা যায় স্বাস্থ্য পরি সারা পরিবারের স্বাস্থ্য রক্ষা করে সেই হিসাবে তাদের প্রতি সেই শৌচাগারটা অত্যন্ত সুন্দর এবং রং করার ফলে একটা তাদের মধ্যে একটা মানে পরিষ্কার রাখার যে একটা মনোভাব গড়ে ওঠে কেন পায়খানা তৈরি করছে সেটা সেইভাবে সুন্দরভাবে রাখছে না অপরিষ্কার করে রাখছে সেই ভাবটা এদের লোকেদের মধ্যে অনেকটা চলে যাচ্ছে আমরা আমাদের রাস্তার মেন মেন রাস্তার পাশে যে সমস্ত বড় বড় বাস স্টপেজ রয়েছে সমস্ত জায়গায় এগুলো আমরা করছি এবং সেই বাস স্টপেজের পাশে সেই বার্তা আমরা ছবি এবং লিখছি যেগুলো দেখে বা পথচলতি মানুষ এবং সেই বাস স্ট্যান্ডে যখন বাস এসে দাঁড়ায় তারা এসে দেখতে পারবে দেখে বুঝতে পারে যে এখানে শৌচালয় নিয়ে একটা বিরাট কর্মযোগ্য চলছে এবং একটা সুন্দর সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার একটা চেষ্টা হচ্ছে সমস্ত জলঙ্গী ব্লক জুড়ে ডোমকল পুরসভা মানুষের সাথে মানুষের পাশে জনস্বার্থে ডোমকল পুরসভা ও পুরপতি সৌমিক হোসেনের পক্ষ থেকে প্রচারিত